আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে হলে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এই ফটোগ্রাফার সর রে, এই সামনে থেকে সর রে, ওই সামনে থেকে সরাতো নাকে। সবকা সব, সবকা বিকাশ, কার বিকাশ, এত আদা
আর আম্বানি কাপিকাশ, এই তো আমরা দেখছি যে ওদের ঘরের টাকার পাহাড় জমা হচ্ছে, আর গরিব মানুষ চাষি খেত মজুর অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক যারা নির্মাণ শ্রমিক মাথায় ভাড়া বাঁধেন, যারা মাথায় ইট বালি চুন সুরকি নিয়ে চলেন বিভিন্ন জায়গায়, আর সেইখানে গিয়ে ভেবে দেখুন, আর যখন মাথায় তারা চুন সুরকি নিয়ে যান, আর সেই মহিলারা সেই পুরুষরা তাদের জন্য 21,000 টাকা মজুরির দাবি তা আমরাই করেছি, মহিলাদের জন্য কাজের দাবি তা আমরাই করেছি, আমরা বলছি সব মহিলার কাজ দাও, কাজের পুরো দাম দাও, এই মহিলাদের জন্য মহিলা পুরুষ নির্বিশেষে আজকে গোটা দেশকে যেদিকে নিয়ে চলে যাচ্ছে ওরা, যেই সেই মেগা সিরিয়ালের মতো, যেই সিবিআই একটু নড়ে চড়ে বসে, যেই সিবিআই নড়ে চড়ে বসে, সারদা নারদা দুর্নীতি কোটি কোটি টাকা, আর গোটা তৃণমূল দলটাই তো তাহলে জেলে চলে যাবে, রাজীব কুমারের ডায়েরি বাঁচাতে হবে, বাঁচাতে হবে, দিদি ভাই শটান উড়ে চলে গেলেন দিল্লিতে, ভাইয়ের ডায়েরি মোদি ভাইয়ের, আর ওখানে গিয়ে বললেন আমি ওখানে বাংলার এনআরসি নিয়ে কথা বলতে এসেছি, আসামের এনআরসি নিয়ে, আর আসলেন যে পশ্চিমবাংলায় এয়ারপোর্টে নেমেই বললেন বাংলার এনআরসি নিয়ে কথা বলতে এসেছি, আর মোদি ভাইকে তাকিয়ে দেখুন, নিজের বিয়ের লোকে দলিল ঠিক রাখতে পারে না, আর উনি এখন ফরমান জারি করেছেন বাবার বিয়ের দলিল রাখতে হবে, কোথায় পাবে এসব, আমরা হতে দেব না, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে জেনে রাখুন, যারা মনে করছেন এনআরসির নামে সংখ্যালঘু মানুষকে পশ্চিমবঙ্গ ছাড়া করবেন, যারা মনে করছেন এনআরসির নামে সংখ্যালঘু মানুষকে ভারতবর্ষ ছাড়া করবেন, যারা মনে করছেন আমরা ওই এনআরসির ডিটেনশন ক্যাম্প, আমরা একা মহিলারাই কাঁপি আছি ভেঙে কুড়িয়ে দেওয়ার জন্য, আর আমরা ওই কথা বলবার জন্য সম্মেলনে যাচ্ছি, ওই আলোচনা করবার জন্য সম্মেলনে যাচ্ছি, আমরা মনে করি আমরা চাপ হিন্দু না মুসলমান না, শিখ ইসাই জৈন খ্রিস্টান না, রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুরে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমরা বলতে চাই হিন্দু মুসলিমের প্রশ্ন না, ধর্মকালার প্রাচীরে বজ্র কানো, এ অবাধা দেশে জ্ঞানের আলো কানো, আমরা মনে করি তাই, হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান সবাই একসঙ্গে আমরা লড়াই করি, আমাদের জাত, ওরা আমাদের জাতের নামে জাতি করে ভেঙে টুকরো করতে চাইছে, আমরা মনে করি হিন্দু সংগঠিত ক্ষেত্রের শ্রমিক যখন নির্মাণ শ্রমিক মাথায় সিমেন্টের বালি নিয়ে ওঠে, তখন কার নাম আয়েশা, আর কার নাম আমিনা, আর কার নাম মধ্যে পার্থক্য থাকে না, তাই জাত হিন্দু মুসলমান না, জাত আমরা মনে করি দুটো, একদল খেতে খাওয়া যারা খেতে খায়, আর আর একদল হচ্ছে লুটে খাওয়া যারা আমাদের লুটে নিচ্ছে, ওই দলে আছে তৃণমূল, ওই দলে আছে বিজেপি, তাই ওদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে, ওদের বিরুদ্ধে আমাদের হতে হবে, আজকে তৃণমূল বিজেপি দুর্নীতিতে গোটা দলগুলো ডুবে আছে, অমিত শাহ তার ছেলের সম্পত্তি 1500 গুণ বৃদ্ধি পেয়েছে, ওদিকে গোটা তৃণমূল দলটা কার নাম বলবেন, কার নাম বলবেন দিদি ভাইয়ের দলের, সব কটাকে জেলে ধরে রাখা যায়, আর সেই জন্যে ওদের মোদী আমাদের কোন মোদি লাগে না, আমাদের পায়ের তলায় ডাইভ দিতে হয় না, কারণ আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের শক্তি, যারা মাঠে কাজ করেন, যারা খেতে কৃষক, যারা কলের মজুর তারা আমাদের শক্তি, যারা ছাত্র, যারা যুব, যারা ব্যাংকের কর্মচারী, যারা অফিসের কর্মচারী, সব অংশের মধ্যে যারা মহিলা, এই প্রত্যেকের দাবি নিয়ে আমরা মহিলা সমিতি লড়াই করি, আর আমরা লড়বো সকলের দাবি নিয়ে আমরা লড়বো, আর সেই কথা বলবার জন্য আমরা সম্মেলনে সবাই মিলে সমবেত হব, আমরা ছাত্রের কথা
বলবো, আমরা যুবর কথা বলবো, আমরা শ্রমিকের কথা বলবো, আমরা কৃষকের কথা বলবো, আর সবার কথা বলে বলবো। গরিব মানুষের জন্য বানাও তোমার ভারতবর্ষ, গরিব মানুষের জন্য বানাও রাজ্য, আর গরিব মানুষকে যারা মারতে চাও, যারা শুধু উচ্চ বৃত্তি করে ক্লাবে ক্লাবে টাকা বিলাও করে, যদি একের পর এক কন্যার ধর্ষণ হয়ে যায়, কি হবে সেই কন্যাশ্রী, কি হবে সেই কন্যাশ্রী বলুন? একের পর এক মহিলার যদি নিরাপত্তা না থাকে, কি হবে সেই বেটি বাঁচাও বেটি পড়াবে? আমরা সেই দাবি নিয়ে লড়তে চাই, নারী নির্যাতনের বিরুদ্ধে, মেয়েদের কাজ নিয়ে, মেয়েদের পড়াশোনার কথা নিয়ে, মেয়েদের চাকরির দাবি নিয়ে আমরা লড়বো। আর লড়ার মধ্যে দিয়ে বলতে চাই, আমরা আমাদের দেশ, আমাদের রাজ্য, এ রাজ্য আমাদের সবার, এ দেশ আমাদের সবার। যদি কেউ মনে করে এই দেশ এই রাজ্য থেকে আমাদেরকে হটাবে, উচ্ছেদ করবে, আমরা মনে করি তারা উচ্ছেদ হবে, কিন্তু আমরা নই। মানুষের সাথে, মানুষের দাবি নিয়ে, মানুষকে সাথে নিয়ে আমরা লড়বো, আমরা করবো, আমরা প্রতিরোধ করবো। আর তার জন্যই আমরা সম্মেলনে মিলিত হব, সবাই মিলে সেই সম্মেলনকে সফল করার জন্য এই রাজ্য থেকে তৃণমূলকে আর দেশ থেকে বিজেপিকে উৎখাত করার জন্য চলুন লড়ি, চলুন করি, চলুন প্রতিরোধ করি। এই প্রতিরোধের স্লোগান নিয়ে, প্রতিরোধের আহ্বান নিয়ে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা সম্মান নমস্কার জানিয়ে, আদাব জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ, গণতন্ত্র, সমানাধিকার, নারী মুক্তি।